বন্ধু, লবঙ্গ তো আমরা অনেকেই খাবারে ব্যবহার করি। এই লবঙ্গের কাজ না জেনে, লবঙ্গর স্বাস্থ্য উপকারিতা না জেনে আমরা শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর জন্য এই লবঙ্গকে ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, গোটা পৃথিবীতে সব থেকে পুরনো একটা মশলার মধ্যে লবঙ্গ পড়ে। এই লবঙ্গ যে আপনার শরীরে কি পরিবর্তন আনতে পারে সেটা আপনি ধারণা করতে পারবেন না। এর মধ্যে যা গুণ আছে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই লবঙ্গ যেমন একটা খাবার মশলা, তেমনি এর আছে হাজারো গুণ। এটা মারাত্মক একটা ওষুধ, এর মতো শক্তিশালী ওষুধ আর একটা খুঁজে পাবেন না। আয়ুর্বেদে এই লবঙ্গকে নিয়ে অনেক রকমের ওষুধ তৈরি করা হয়েছে। ক্যান্সার থেকে শুরু করে ঘা, পেটের রোগ, শরীরের যে কোনো অসুখ এই লবঙ্গ দ্বারা সারানো সম্ভব। আজকে লবঙ্গের এমন কিছু গুণ আপনাদেরকে বলবো, যার পর থেকে খাবারে মশলা হিসেবে নয়, আপনার শরীরের রোগ কমানোর জন্য এটাকে ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। তবে একটা ছোট রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনেই গিয়ে পৌঁছায়। এবং এই ভিডিওটাকে একজনের সঙ্গে অন্তত অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার মতনই ঘরে বসে ফ্রিতে উপকৃত হয় সে বন্ধু। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লবঙ্গ দিয়ে রোগ দূর করার আগে আপনাকে এই লবঙ্গকে বিশেষ নিয়মে সেবন করতে হবে। অবশ্যই সে বিশেষ নিয়ম কি সেটা তো একটু পরেই বলবো, তবে তার আগে দু চারটে কথা শুনে নিন যেগুলো আপনার খুবই কাজে লাগবে। কি কি রোগ আপনার শরীর থেকে তাড়ানো সম্ভব, লবঙ্গের মধ্যে কি কি আছে যার কারণে রোগ ধ্বংস করতে পারে, চলুন সেগুলো বলে দিই। এটা বলা হয় পুরনো কোনো রোগ যেগুলো শরীরে বাসা বেঁধে আছে আপনি ধরতে পাচ্ছেন না, তা তাড়ানোর জন্য লবঙ্গ দারুণ কাজে দেয়। তবে একটা বিশেষ সতর্কীকরণ, সেটা হচ্ছে এই লবঙ্গকে খাওয়ার কিছু প্রসেস আছে, ধরন আছে। ভুলভাবে লবঙ্গকে খেলে হতে পারে শরীরের জন্য বিপদ, তাই সঠিকভাবে খাওয়াটা অবশ্যই জানতে হবে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, প্রোটিন, ক্যালোরি, এমনকি খাদ্য আঁশ এবং কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট আবার এমন একটা জিনিস, এর মধ্যে থাকা কার্বোহাইড্রেট আবার এমনই যে আপনার সুগার লেভেলকে বাড়াবে না, আপনার শরীরে ফ্যাট বাড়াবে না, বরং কমাবে। আর এটা তো জানেন ক্যালসিয়াম হাড়ের জন্য খুবই ভালো, আয়রন, ম্যাগনেসিয়াম আপনার রক্ত বাড়াতে সাহায্য করে, ফসফরাস পটাশিয়াম আপনার হজম শক্তি বাড়ায়, আপনার চোখের জ্যোতি বাড়ায়, আপনার স্কিন ভালো রাখে, শরীরকে ভালো রাখে। এবং জিঙ্ক, প্রোটিন, ক্যালোরি এবং জিঙ্ক আর প্রোটিন তো আমাদের শরীরের জন্য বিশেষ দরকারি, সেটাও জানেন। এই সব কিছুই ছোট্ট দেখতে লবঙ্গের মধ্যে পাওয়া যায়। এটা কি জানেন, ভিটামিনের বিভিন্ন অংশ যেমন ভিটামিন B6, ভিটামিন C, ভিটামিন A, ভিটামিন D এবং এর মধ্যে আছে ভিটামিন K। ভিটামিন A আমাদের চোখের জন্য বিশেষ উপকারী, ভিটামিন D আমাদের হাড়ের জন্য তথা শরীরের জন্য খুব দরকারি, ভিটামিন B কমপ্লেক্স আমাদের শরীরের বিভিন্ন কাজে আসে, আর ভিটামিন C তো চুল আর স্কিনের জন্য মারাত্মক উপকারী। এছাড়াও খুব কম খাবার আছে যেখানে ভিটামিন K পাওয়া যায়, আর এই ভিটামিন K নেওয়ার জন্য আমরা অনেক ওষুধ নিই দামি দামি, সেই ভিটামিন K পাবেন লবঙ্গের মধ্যে। এত লম্বা ভিটামিনের লাইন, তাহলে ভাবুন এই ছোট্ট জিনিসটিকে আপনি যদি সঠিক উপায়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে কত রকমের ভিটামিন যাবে। প্রথম যে লবঙ্গের উপকারিতা, হজম শক্তি বাড়ানো। বন্ধু, এই হজম শক্তি বাড়ানোতে লবঙ্গের বিরাট হাত আছে। যে কোনো খাবার হজম করার জন্য দরকার পড়ে শরীরের হজম শক্তি, আর সেটাকে বাড়ানোর জন্য লবঙ্গ দারুণ কাজে আসে। আয়ুর্বেদে যে সমস্ত ওষুধ আছে যেগুলোকে খেলে হজম শক্তি বাড়ে, সেগুলোতে এই লবঙ্গের চূর্ণ মেশানো আছে। গ্যাস, অ্যাসিডিটি, বদ হজমের জন্য যারা কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রেও দারুণ উপকারী এই লবঙ্গ। কোনোদিনও কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসবে না এই লবঙ্গকে যদি প্রতিনিয়ত সেবন করা যায়, বিশেষ করে সঠিক নিয়মে। লবঙ্গ আমাদের শরীরে এনজাইম নিঃসরণ করে, যার কারণে হজম শক্তি বাড়ে। চলুন দুই নম্বরে বলি ডায়াবেটিসের কথা। ডায়াবেটিস একটা মহামারী, WHO বলছে ডায়াবেটিস এমন একটা মহামারী যেটা সাইলেন্ট কিলার, আস্তে আস্তে মানুষকে মেরে দিচ্ছে। এর সঙ্গে আছে হৃদরোগ। এই ডায়াবেটিস কমাতে সাহায্য করে এই লবঙ্গ, শুনে চমকে গেলেও এটাই সত্যি। ডায়াবেটিসের জন্য খুব কম সংখ্যক ওষুধ আছে, ডায়াবেটিসের জন্য দরকার পড়ে আমাদের নিয়ম পালন করার। কিন্তু বন্ধু, এই লবঙ্গকে যদি আপনি খান আপনার ডায়াবেটিস শরীরে আসবে না। ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন তৈরি হয় না, কিন্তু এই লবঙ্গের রস শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। তাই বলছি বন্ধু, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস হয়নি, সাধারণ মানুষ, তারাও এই লবঙ্গকে প্রতিনিয়ত খান। পরবর্তীতে যে সমস্যা সেটা হচ্ছে গা হাত পা জ্বালা করা। অনেকের হাতের পায়ের তালু জ্বালা পোড়া করে, এই জ্বালা পোড়া করার সমস্যা এতটাই জটিল যে আপনি চুপচাপ কোনো জায়গায় বসে থাকতে পারেন না, তারাও প্রতিদিন লবঙ্গ খান। এই লবঙ্গের মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামাটরি একটি উপাদান, এর জন্য এটা শরীরের ভিতরে প্রদাহের মাত্রা ধীরে ধীরে কমায়। বন্ধু, এই লবঙ্গ খাওয়ার ফলে কোনো রোগ আপনার শরীরে আসতে পারবে না, এমনকি ক্যান্সারের মতো মারণঘাতী রোগও দূরে থাকবে এই লবঙ্গ খেলে। কীভাবে সেটা অবশ্যই বলবো, তবে লবঙ্গের মধ্যে এমন একটা জিনিস আছে, বিশেষ করে এর গুণ স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি রকমের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। এই লবঙ্গের এতটাই গুণ যে ক্যান্সারের সেলকে ধ্বংস করতে সক্ষম এই লবঙ্গ।
গবেষণায় দেখা গেছে লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার এজেন্ট থাকে, যে এজেন্টগুলো ক্যান্সারকে হটাতে সাহায্য করে। প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খেলে শরীরের ভিতরে ক্যান্সার নিরোধকের উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে। পরবর্তীতে ঘুম না হওয়া, মানসিক দুশ্চিন্তা, মেজাজ খিটমিট করা, মন ঠিক না থাকা, মুড সুইং হওয়া, এই ধরনের রোগেও লবঙ্গ খেতে ভুলবেন না। এক্ষেত্রে একটা ছোট কাজ করবেন, লবঙ্গকে মুখের মধ্যে দিয়ে গালের একপাশে রেখে দেবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই। আস্তে আস্তে সেই লবঙ্গের রস আপনার মুখের মাধ্যমে শরীরে যাবে এবং কাজ করবে। তবে এই লবঙ্গের আছে আরও অনেক খাওয়ার উপায়, সেটা অবশ্যই একটু পরে বলবো। আর একটা কথা বলে রাখি, যাদের জয়েন্টের ব্যথা আছে, দাঁতের ব্যথায় কাতর হয়ে যাচ্ছেন, তারাও অবশ্যই লবঙ্গ খাবেন। দাঁতের ব্যথায় লবঙ্গ দারুণ কাজে দেয়। যে দাঁতে ব্যথা হয়েছে সেই দাঁতে লবঙ্গ পেস্ট করে রেখে দিন, গালের মধ্যে ভরে রেখে দিন লবঙ্গ, দেখবেন ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে, দাঁতের সমস্যাও চলে যাবে। এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যেগুলো আপনার হাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, দাঁতের ব্যথা, যে কোনো রকমের ব্যথা, শরীরে ফুলে যাওয়া, এগুলোকে কমায়। লবঙ্গ দ্বারা ব্যথা নিরাময় করার একটা উপায় আছে, লবঙ্গকে খুব ভালো করে মেটে নিতে হবে। তার মধ্যে 5 থেকে 6টা লবঙ্গ বাঁটতে হবে। এবার এই যে বাঁটা লবঙ্গ, এগুলোকে চামচে করে জলে গুলে দিন। মোটামুটি কতটা জল দেবেন? 3 থেকে 4 চামচ জল দেবেন। এবার সেই জলটিকে আপনি ঠান্ডা জায়গায় অথবা ফ্রিজে রেখে দিন। এবার এই জিনিসটিকে মলমের মতো ব্যবহার করতে হবে আপনার ব্যথার জায়গায়। যদি ব্যথার জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন, এই ঠান্ডা মলমটি, তাহলে দেখবেন 10-5 মিনিটের মধ্যে আপনি রেহাই পেয়ে যাচ্ছেন ব্যথার থেকে। সাইনাসে ভুগছেন, নাক বন্ধ হয়ে যায়, সর্দি কাশি, তাহলে এটাকে ব্যবহার করুন। এই লবঙ্গ ব্যবহার করলে নাক বন্ধ হওয়া ছেড়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন আপনি। জানেন কি, লবঙ্গের মধ্যে এমন একটা উপাদান আছে যেটা সাইনাসের সমস্যা তাড়ায়। লবঙ্গের একটি বিশেষ গুণ আছে, এমন একটা গুণ যেটা অনেকেই জানে না, লবঙ্গ শরীরের ভিতরে জীবাণুকেও মেরে ফেলতে পারে। ভোলাটাইল অয়েল, হ্যাঁ, এই অয়েল থাকে লবঙ্গের মধ্যে যা আপনাদের শরীরে জীবাণু মেরে দেয়। লবঙ্গ খেলে ভাইরাস জনিত যে কোনো সমস্যা গায়েব হয়ে যায় শরীর থেকে। হঠাৎ জ্বর, লবঙ্গ খেতে পারেন। সর্দি কাশি, গলা ব্যথা, গলা ছ্যানছ্যান করা, গলা জ্বলা, সব কিছু থেকে রেহাই দেবে এই লবঙ্গ। প্রথমে বলা হয়েছিল এই লবঙ্গের মধ্যে আছে ভিটামিন কে, ভিটামিন ই, যে ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সব ভাইরাস আমাদের শরীর থেকে মরে যায়। মুখে দিয়ে লবঙ্গ চেবান। বন্ধু, দাঁতে ব্যথার জন্য আর একভাবেও এই লবঙ্গকে খেতে পারেন। লবঙ্গ মুখে দিয়ে চেবান এবং দাঁতের যে অংশে ব্যথা হয়েছে সেই চেবানো লবঙ্গকে জিভে করে ওই জায়গায় নিয়ে গিয়ে রেখে দিন। আধ ঘন্টা মতো রাখুন, তারপরে মুখ কুলকুচ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, তারপরে দেখুন আপনার ব্যথা কোথায় গায়েব হয়ে যাবে। যাদের বাসে ট্রেনে উঠে বমি বমি পায়, তাদের মুখে লবঙ্গ দিয়ে বাসে উঠুন, ট্রেনে উঠুন, বা বিমানে উঠুন, বা গাড়িতে উঠুন, দেখবেন লবঙ্গের গন্ধে আপনার বমি বমি ভাব কোথায় কেটে গেছে আর আসবেই না। যে সমস্ত গর্ভবতী মায়েদের বারবার বমি পায়, পেটে সমস্যা হয়, তারাও কিন্তু মুখে লবঙ্গ দিয়ে চুষতে পারেন, তাতে করে আপনাদের বমি বমি ভাব কেটে যাবে, পেটও ভালো থাকবে। অনেক মানুষের ঘন ঘন পিপাসা পায়, জল পিপাসা, সেই পিপাসার কারণে তারা বারবার জল খান, এটা একটা রোগও বলা চলে। তবে এই রোগ থেকে রেহাই পাওয়ার জন্যই লবঙ্গকে মুখে দিয়ে চুষতে পারেন বা দাঁতে চিবিয়ে খেতে পারেন। লবঙ্গকে সঠিক নিয়মে যদি প্রতিদিন খান, তাহলে আর আপনার বারবার জল খাওয়ার রোগ আসবে না, থাকবে না শরীরে। এটা কি জানেন, খাবারে যাদের অরুচি, খাবারের টেস্ট পাচ্ছেন না, জিভে তাদের কিছুই ভালো লাগছে না, তাদের কিন্তু এই লবঙ্গ দারুণভাবে খাবারের স্বাদ ফিরিয়ে আনবে, খাবারের ইচ্ছা নিয়ে আসবে। লবঙ্গ পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে, তার কারণে স্ত্রী স্বামীর সম্পর্ক ভালো থাকে, পুরুষদের শরীরে পৌরুষত্ব বাড়ে, যেটার জন্য আজকাল অনেক মানুষই সমস্যায় ভুগছেন, সেই সমস্যার সমাধান আনতে পারে এই লবঙ্গ। এমনকি মহিলাদের মধ্যেও যদি লবঙ্গ খাওয়া যায়, তাহলেও তাদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও ঠিকঠাক থাকে, যার কারণে তারাও সুন্দরভাবে সংসার করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন আসবে। বন্ধু, এটা কি জানেন, দ্রুত অবসাদ দূর করতে, শরীরের মনের ক্লান্তিকে সরিয়ে দিতে পারে এই লবঙ্গ, তেমনি পুরুষদের শরীরে পৌরুষত্বও বাড়ায়। চলুন এবার বলি কি পদ্ধতিতে এই লবঙ্গকে খাবেন, মন দিয়ে শুনুন বন্ধু, স্টেপ স্টেপ আমি বলে দিচ্ছি। প্রথমে 7 থেকে 10টা মতো লবঙ্গ নেবেন, মনে রাখবেন 7 থেকে 10টা, তার বেশি যেন না হয়, তার কমও যেন না হয়। এবার সেখানে দিতে হবে 1.5 চামচ মতো মধু, মধু যেন একদম খাঁটি হয়, মধুতে যেন কোনো চিনি মেশানো না হয়, ভেজাল মেশানো না হয়। তার মধ্যে দিতে হবে 1/2 থেকে 1 গ্লাস মতো কুসুম কুসুম গরম দুধ, দুধ যারা সহ্য করতে পারেন না তারা গরম জলও নিতে পারেন, তবে 1 গ্লাস মতো কুসুম গরম দুধ হলে সব থেকে ভালো হয় বন্ধু। এবার মধু দুধ একসাথে মিশিয়ে নিন, এবার সেই লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন,
এবং সেই লবঙ্গগুলো দুধের এবং মধুর মধ্যে মিশিয়ে দেবেন। চামচে করে আস্তে আস্তে মেশাবেন যাতে ভালোভাবে গুলে যায়। বা আর একটা কাজও করতে পারেন, লবঙ্গগুলো একটি একটি করে চিবিয়ে খেতে পারেন। তারপরে মধু মেশানো দুধটাকেও পান করতে হবে আপনাদেরকে আস্তে আস্তে চায়ের মতো করে। তবে অনেক মানুষ লবঙ্গের ঝাঁঝ সহ্য করতে পারবেন না, লবঙ্গকে চিবিয়ে খেতে পারবেন না, তার জন্যই দুধ এবং মধুর সঙ্গে মিশিয়ে খাওয়াটাই শ্রেয়। তবে আপনার বয়স যদি 20-এর কম হয় তাহলে 5টার বেশি লবঙ্গ নেবেন না। আপনার বয়স যদি 50-এর বেশি হয় তাহলেও 5টার বেশি লবঙ্গ নেবেন না। এর মধ্যবর্তী বয়সের হলে আপনি 7-8টা লবঙ্গ খেতে পারেন, বা খুব জোর হলে 10টা। তার বেশি একদিনে লবঙ্গ আর খাবেন না বন্ধু। সবথেকে ভালো হয় এটা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি খেতে পারেন, তাহলে ঘুমও আপনার ভালো হবে এবং শরীরের শক্তিও বাড়বে। সকালবেলা খালি পেটেও খেতে পারেন, সবথেকে ভালো সময় রাত্রে শুতে যাওয়ার আগে। এছাড়াও আপনি কি জানেন বন্ধু, যাদের মুখে ব্রণ আছে, মুখে র্যাশ আছে, স্কিনে র্যাশ আছে, তারা এই লবঙ্গকে কিভাবে খেতে পারেন? এর জন্য 6-7টা লবঙ্গ মিহি করে গুঁড়ো করে নিতে হবে, বা সিলনোড়া বা হামালদিস্তায় বেটেও নিতে পারেন। তারপর তাতে অল্প করে জল মিশিয়ে পাতলা করুন। এমনভাবে পাতলা করবেন যেটা ত্বকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবার এটাকে মুখে স্কিনে 10 মিনিট লাগিয়ে রাখুন, তারপরে কুসুম কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে 3 দিন যদি এভাবে ব্যবহার করেন তাহলে 1 সপ্তাহের মধ্যে ব্রণর দাগ এবং ব্রণ সমস্তটাই চলে যাবে, ভবিষ্যতে আর ব্রণ ঢুকতেও পারবে না স্কিনে। বন্ধু আর একটা উপায় বলে দিচ্ছি শরীরকে ডিটক্সিফাই করার জন্য। এই লবণকে গুঁড়ো করে একদম ডাস্ট করে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিন। যখনই আপনি চা খাবেন তখন 1 চিলতে পরিমাণ লবঙ্গের গুঁড়ো আপনার চায়ের কাপে মিশিয়ে দিন, ব্যাস। তাহলে আর ফিরে তাকাতে হবে না। সে লবঙ্গ চায়ের সাথে মিশে আপনার শরীরের উপকার করবে বন্ধু। এই লবঙ্গ এতটাই ভালো জিনিস যে আপনি যেভাবে খুশি লবঙ্গকে খেতে পারেন। কিন্তু এটা দেখা গেছে রান্নাতে বেশি গরম করলে লবঙ্গের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। এটাকে যতটা সম্ভব ততটা গুঁড়ো খাওয়াই ভালো বন্ধু। আমাদের মা কাকিমাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন অনেকদিন আগে থেকেই লবঙ্গ, দারুচিনি, তেজপাতা এগুলোকে রান্নাতে ব্যবহার করে আসছি, যেগুলোকে গরম মশলা হিসেবে চিনি। আর এগুলোর এতটাই কাজ, তার জন্যই আমাদের মা কাকিমারা আগে থেকে এটাকে ব্যবহার করেন জেনে অথবা না জেনে। তাই বন্ধু বুঝতে পারছেন এর কতটা উপকারের দিক আছে। তবে এর একটা আলাদা রকম চা আছে যে চাটাকে আপনি বানিয়ে খেতে পারেন। কিভাবে? 2 কাপ মতো জল নেবেন, সেখানে 1 চা চামচ মতো লবঙ্গের গুঁড়ো নেবেন, একটু চায়ের পাতা নেবেন, গ্রিন টি হলে সবথেকে ভালো হয়, তার মধ্যে মধু দেবেন, অল্প একটু পরিমাণে 1 চিমটে পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেবেন, সেখানে একটু বিট লবণ বা সৈন্ধব লবণ অল্প করে মেশাতে পারেন স্বাদ মতো, ব্যাস। এই জিনিসটিকে আপনারা খেতে পারেন চায়ের মতো করে। এর মধ্যে 2টো তুলসী পাতা দিতে পারেন বা তেজ পাতা দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। এই চাকে যদি আপনি দিনে 2 বার করে খান তাহলে আপনার শরীরে কোনো রকম রোগ আসবে না, হাঁচি কাশি সর্দি হবে না, পেট থাকবে পরিষ্কার, মাথা থাকবে চনমনে, সঙ্গে শরীরে বাড়তি ফ্যাট কমবে। এই উপায়ে বন্ধু আপনি যদি লবঙ্গকে সেবন করতে পারেন তাহলে যা যা উপকারের দিক বললাম তার থেকে বেশি উপকার আপনার শরীরে হবে। বন্ধু এরকম উপায় কি আপনি ব্যবহার করতেন লবঙ্গকে? কমেন্ট করে জানান। ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। আসছি পরের ভিডিওতে, আপাতত এখানে বিদায় নিচ্ছি। যতদিন না আসছি ততদিন সকলে খুব ভালো থাকুন।